একসে টিভিদের সবন নাই, গুণ এটা মারাত্মক গুণ। এলএমের যে কিবির এটা শেষ না, পথের কিবির থাকে কিন্তু ফকির হয়ে যায়, ক্ষমতার কিবির হয় এটাও শেষ হয়ে যায়। যে মাদ্দি বস্তু এলএম হোক অথবা কোরআন হাদিস এইটা শেষ হয়, এটা লইয়েই করে খাই। এইরকম একটা গুণ পেলে অহংকার আসছে না। হাদিসের মধ্যে আছে আফজার উম্মতি কুররাও, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ফার্স্ট ফাজের হল কারি সব কর। আবার আরেক জায়গায় বলে ফাইন খানু সেবা, বুজুর্গের মধ্যে এলেমের মধ্যে যদি বরাবর হয়ে যায় আক্রাও হুম, তোমাদের মধ্যে যে কারি সাহেব হ্যাঁ ইমামতি করবে কেমন তার। এদিকে গেলে আফজার উম্মতি কুররাও, ওদিকে কোথায় ইমামতি হক কারি সাহেব করা নাই। এটার ভিতরে কি হেতু এদের লাগে এই বোখারি মাদ্রাসা বুঝতে হবে। আল্লাহ, মোজাহাদা আলেমদের বেশি করতে হবে ঠিকই, তবে আর দুনিয়ার এলেমে এত কিবিরা নেই, কোরআন শরীফের এলেমে তো কিবির আসবেই। তার হিসাবে ওরা সরাসরি কোরআন করে, আরে এদের তেলাবাতের কাই ভেদ দেখলে বোঝা যায়, মাথা কেমনে লড়ায় হাত কেমনে ধরে, এরপরে সামনে যারা তারা তো হেরাও ঝুম ধরে মাশাআল্লাহ। এই সেই না কইলে ওই মুর্দে না কেরা দৌড়েই না। খুব কঠিন, তাই যেহেতু কোরআন আল্লাহ, কোরআনের তেলাওয়াত কোরআনের এলেম যার মধ্যে বেশি আসবে কিবির তার মধ্যে বেশি আসবে, এই জন্য তাকে কঠিন মোজাহাদা করতে হয়। অন্যরা যদি তিন মাস করে তা আমার তিনশো থেকে একুশ মাস করা উচিত, তারপরে যেটা আমরা মনে করি যেহেতু আমরা আলেম আমাদের বেশি মোজাহাদা লাগবে না, এটা গলত কথা। এই জন্য তো আমাদের মধ্যে রব্বানি আলেম হইতেছে না, যত বড় আলেম আমরা দেশে বসে দেখো বিশাল বড় আলেম, কিন্তু আর একজনের পাও টিপতে পরে বড় হয়েছে, গোলামি করে বড় হয়েছে, জুতা ওঠায় গোলামি হয়েছে। তাহলে থানবীর রহমতুল্লাহ এক জায়গায় লেখছেন, প্রথম লেখছেন জুতা জুতা উঠানি করে আল্লাহ আল্লাহ হইতে হইলে শুধু এলেম দে হবে না। পরে লেখছেন মেহি চুতিয়া খানি পড়ে, জুতা উঠেলেই হবে না, জুতা খাইতে হইব মায়ের খাইতে হবে, জুতা বাড়ি খেলে আল্লাহ আল্লাহ হইব। তারা তো না বুঝে বলে নাই, না বুঝে বলে নাই, হঠাৎ আসলে এই জন্য বললাম আর কি। অহংকার আমাদের মধ্যে বেশি ফলে আমাদের মধ্যে ইত্তেফাক হইতেছে না, ঐক্য হয় না, প্রত্যেকটা মানুষ আমাদের এসেছে কার নাম আগে কার নাম পরে। মুদ্রা হিসেবে এক টাকা বেতন হলেও বেশি দিতে হবে, সেগুলো দেশের বেতন দশ হাজার, মুদ্রা হিসেবে দশ হাজার এক টাকা, নাহলে ইজ্জত যা এই তোমার ইজ্জতের দাম হলে এক টাকা। নাম কোথায়, ওর নাম তিনে কেমনে এলো, আমার দা দুয়ে থাকবে, আমার দা পাশে কেমনে এলো, মা দেশের রোদ কেমনে এলো। এটা অধিকাংশ গণ্যগুলো নাম কোনটা আগে কোনটা পরে, কারে এই কিতাব কেমনে দিল, এত থার্ড ক্লাসে সেকেন্ড ক্লাসে পাঁচশো সে ফার্স্ট ক্লাস, ওরে এটা দিল আমার দা মায়ের কিসের আলাম।
এতে হয়তো যাত্রা বলে সত্য থাকতেও পারে, আছে শুনলাম, এই নয় যে শুনলাম নতুন নাকি যাত্রা সাতশো। আমার এখানে ১৫০ ছাত্র উস্তাদ সব মিলে ৪২-৪৩-৫০ সাইডের মধ্যে বাবর সিলের নামাজ, বাবর সির এইটার মধ্যে হাসান করে এই ৩০-৪০ জন বাবর সি, বাবর সির এই সাইডে ২০ জন, এই সাইডে ২০ জন মাধ্যে আমার নামে। ফলে যাত্রাবাড়ির মাদ্রাসা আজ পর্যন্ত বলতে পারে না আমার নাম তিনে কেন দুয়ে কেন, ওনার নাম হইল বাবর সির মধ্যে ৪০-২৫। এই ২০-৩০-৩৫ এই চলছে ৪০। ওখানে উস্তাদ আবার সব যাত্রাবাড়ি ফারেনি, একদিন ৪-৫ লাগে এই ঘুরতেছি এতক্ষণ ব্যাগ করতেছি। পরে একদিন মিটিং এর মধ্যে সব ছাত্র, আমরা জীবনে গন্ডগোল করবো না, কোন গন্ডগোলই করব না, আপনার এতক্ষণ কষ্ট আমরা দেখি উনি উল্লেখেছেন নাম তালাস করতেছেন না, সাইন করারই দরকার নাই, আমরা সাইন করেনি, হুজুর আপনার নাম এক নম্বরে থাক। বললাম যে এক নম্বর থাকলে তো আবার কি জানি হয়, আমার তো খালি ভয় লাগে, কারণ আমরা ওয়াদা করলাম কিছু বিষয়ে কিছু দেব না, যাই করে রাখতে বললাম যে আমি এটা যতবাদী যাত্রার বাইরের ছাত্র অবস্থান নেই, কেন যত গন্ডগোল এই দেশে হয়েছে মাদ্রাসাগুলো ধরছে, সব সবচেয়ে ছাত্র আপন যে তার লাডলা তার সাগের তার মরি সব গন্ডগোলের নেতা, এর পুরা মাদারেসের মধ্যে মাসার বদনাম, উস্তাদরে বাইর করে ছাত্রে খা দেবে, ছাত্রদের উপরে বদনাম। আমি চিন্তা করলাম যে সেই বদনামটা তো ভালো না, দেখি যাত্রাবাড়িতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এখন সব যাত্রাবাড়ির ছেলেরে মাদ্রাসা চালায়, ৮-১০ হাজার আলহামদুলিল্লাহ। আমার ৫০ বছরের জীবনে একটা ছেলের ভেদ করছি বলতে পারবে না, তো উস্তাদ দায়ী করে দিছি বলবো সে মরছে তো গেছে, আমি অন্য মালসা পাঠিয়েছি সেগুলো দিব না, কোনো আওয়াজ নেই। উস্তাদ যদি ছেলে ছাত্র যদি উস্তাদের না মানে তাহলে এটা আমার পড়ায় লাভটা কি হল, আসছে কথা বললাম এটি তোমাদের বোখারির সাথে সব বড় বেশি লাগে, তোই বললাম আর কি কথা তর ভিন্ন হয়ে গেছে, থানো হিসেবে বলতে যায় মনে বলতে থাক, বানায় বানায় বললে মজা নাই, আর এমনি বলতেছ বলতেছ কোন দিকে যাইতেছে যাইতেছে এটা আল্লাহর তরফ থেকে। অনেক জায়গার মধ্যে সবার মধ্যে আলোচ্য বিষয় ঠিক করে দেয়, এই বিষয়ে এই বিষয়ে এই বিষয়ে, মানে বিষয়ের আয়াতালাত করবে না ওয়াজ করবে, খালি আয়াত অথবা এই আলোচ্য বিষয় সম্বন্ধে জানেই না, হ্যাঁ না মিডিয়া দিছে এই বিষয়ের উপরে, এই বিষয় আমার বয়ানের সেটে বিষয়ের আয়াত কোথায় আছে হাদিস কোথায় আছে এইটা চিন্তা করতে করতেই আমার সময় যায় না, গবেষণার ক্ষেত্রে হইতে পারে গবেষণা, তখন এই বিষয়ে আপনি গবেষণা করেন গবেষণা করেন, এই মজমায় ফকির আলেমরা আপনি এই বিষয়ে কথা বলে হইতে পারে, ওয়াজ মাহফিলে সাধারণ মানুষ বসে এই বিষয়ের উপর আলাপ করে, এই পাবন্দি হলে পারবো নাকি আমি, হজরত থানবী বলেন না এখলাস থাকা চাই
মহব্বত থাকা চাই, আকীদত থাকা চাই, এবং বলার সুর করো আল্লাহর নামে, তাওয়াক্কুল আলা আল্লাহ, ওইটাই তোমার দিলে আল্লাহ ঢালবে, যেটা সামিনদের জন্য উপকার, তোমার জন্যও লাগে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। আগে বলে দিলে তো পারা যায় না, কেন আমি কি করবো, হ্যাঁ দিব খারিয়ে তো বলো নাই তোমরা, আমারে আমার তো তৈরি আছে না, এই সফরের মধ্যে সকাল ছয়টা এয়ারপোর্টে আছি, এখন পর্যন্ত খালি গাড়ি এই নামে এই উড়ি এই নামে এই উড়ি এই নামে আড়াই ঘন্টা লেট, আর সব প্রোগ্রাম এই, কিন্তু মূল মুজে এত দিনে বাদ দেওয়া নাই, যাই যেন লুক নাই, একটা জায়গায় গেলাম আমারে বলছে আর দশ মিনিট ময়না করব, ওখানে যায় দেখি বাবা উত্তরবঙ্গে তো আমার মহাব্বত বেশি, অনেকে জানে না, পাঁচাত্তর থেকে আমি এলাকা হেঁটে হেঁটে ঘুরছি, আমাদের তবিয়ত ছিল মাদ্রাসা বানাও মক্তব বানাও, কাফেরদের মুসলমান বানাও, এইটার উপরে আমি মেহনত করছি, জেলে গেছি, খ্রিস্টানরা আমার নামে গেছে সব হয়েছে, এটা আমার তবিয়ত ছিল। বিশ মাইল হাইটে যা একের মধ্যে এই যে ওই যে একবারের মধ্যে গেছিলাম রংপুরে কোথায় যেন বুড়ি বাড়ি নাকি না ওহির চাওয়াজ দেখলাম আজকে, হ্যাঁ রে না গিয়া দিয়ে যেন বিশাল ব্যাপার লক্ষা দিকল তেন পয়সা জোহরের আগে দাঁড়ায়া আধা ঘন্টা কথা বলছে, ওখানে তো জমা পড়া গেছে, হ্যাঁ না একদম বিশাল মুখ খেয়েছে, আমি তো চিনি না কে আমার দোষ যাবরায় আমার সে বুড়া, আপনি কে ভুলে গেলেন নাকি, বলে কি পাঁচাত্তরে আমি মুফতি আবুল হাসান রংপুরের খেলবাড়ি হজুর, আপনি পেকের মধ্যে দেয় গাড়ি নাই হাইকে এসে কাপড় বদলে যে মাদ্রাসা ভিত্তি স্থাপন করছিলেন ওই মাদ্রাসা ওইটার আবুল হাসান, আমি যে ওই যে এক সিঁড়ির নিচে যে থাকতেন কোলা হওয়া, আপনি রমেছেন কে বলে আপনি রমেছেন কে পাঁচাত্তরে আমি এটা ভিত্তি স্থাপন করছি, তাহলে আজ থেকে পাঁচাত্তর কত বছর বয়স, তখন আমার বয়স কত ছিল এখন আমার সাতাত্তর বছর, ইংরেজি বছর আরবিতে আসি, তো সাতাত্তরের থেকে পাঁচাত্তর বাদ দেন দেখেন কত বয়স ছিল আমার, বেশ বিশ তেইশ চব্বিশ বেড়ে, তখন থেকে আমি উত্তরবঙ্গে কাজ করি, অন্তত এক দেড়শো মক্তব আছে যদি বড় বড় মাদ্রাসা গেছে, চিনি না নিজেই, এই যে উনি আসলেন হজুর আপনার মনে নেই আপনার, এর ওই দিকে অনেক মাদ্রাসা আছে, আল্লাহ কবুল যদি না করে তাহলে সব বেকার, কবুল করলে যদি না যাতে রসিলাম, তো এই দিকের মধ্যে এটা ছিল আসল, তিন চার মুহূর্তে বদলেছে আল্লাহ, এখন জানি না কি ভালোই চলছে মনে হয়, জানাই তো আমাদের যে বোখারের সবক হবে বল জানাইলে আর কি করব, সব মনে হয় যখন বোখারি সামনে এসে বাকি সব বাদ দেয়া, একটা নুক্তা বলি আচ্ছা তোমরা এবার করো আগে বিসমিল্লাহ, জলদি করে আরেক জায়গা দুই জায়গা অপেক্ষা করতেছে, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبالصون المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل اليماني البخاري الجعفي رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال حدثنا حميدي قال حدثنا سفيان رحمه الله تعالى قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. ما شاء الله افتدا হয়ে গেছে হাদিসের তাহকিক তো শুনে শেষ, ঠিক না? তোমরা খুব ভালো ছাত্র, বাইরে যদি ডাইনে বাবেতে পড়তা আমি আটকে দিই। একজন মহাদ্দেশের জন্য এই জায়গাটা পড়াবি সহজ, এইটার ভিতরে এক ফোট বার লাগাই দে, তুই সত্যা তো পড়াই আর আমার কাছে এরা পড়ছে বোধ হয় আল্লাহ জানে এক মাসে পড় না, এক মাস এই একটা হাদিস আর এটা মুতালা ছাড়া সম্ভব। আল্লামা কাশ্মীরি বলেন শুধু বুখারীর তরজমাতুল বাবা আলাদা ১৩ বার মোতালা করছে, ১৩ বার হাদিস হদিস না শুধু তরজমাতুল বাবা ১৩ বার মোতালা করার পরে ছেড়ে দিস। কি বলছেন? সমুদ্র না পায় কিনারাস, সমুদ্র কোনো কিনারা নেই, ১৩ বার মোতালা করছি ১৩ বার নতুন কথা বেরিয়েছে। এমনকি যে শুরুতে যে বুঝছিলাম পরে দেখি এটা ভুলে, যতবার মোতালা করি নতুন তথ্য বের হয়, লিখুল্লি আয়াতিন জরুন বাথান, প্রত্যেক আয়াত হাদিস একটা জাহিরি অর্থ একটা বাথিনি অর্থ আছে, তর্জমাতুল বাবার একটা জাহিরি অর্থ আছে বাথিনি অর্থ আছে। এই এই আলোকে যখন আমি মোতালা করলাম ১৩ বার ১৩ ধরনের তৌজি বেরিয়েছে, পরে বাদ দিছি এ সমন্দর না পায় কিনা চিন্তা করে। এ যদি এই বাপ সারা আর কোন অন্তে উঠে যা আমার বাপের এটা ঠিক, তোমরা ভাবছো হুজুর মানুষ ঘুরতেছে পাগলের মতো ঘুরতেছে, ওনার কঠিন জায়গা দেওয়া যাইব না, এমন একটা জায়গাতে পড়ি যেখানে একজন মহাদ্দেশ হিসাবে চালাইয়া দিতে পারে। আর আগেই বলেছে উর্বর কথা, তাই চকরি টকরি লাগে বর কথা, এইটাই আমি মনে করতেছি, নাহলে আরেকটা সম্ভাবনা আছে যে হানে বললে না বোখারি বড় বসে যা আজকে এই বাপ করুন উস্তাদের কাছে সব তাহকিকত শুনছি,
দেখি কি পড়ায়, পরীক্ষা করব, এইটাও তো হইতে পারে। পরীক্ষা হচ্ছে এটা তাকিকা জানা আছে, দেখি উনি কি পড়ায়, এইটার সম্ভাবনা আছে কিন্তু এটা হারাম, এরকম ঘোষণা কেন? বদগুমান। পৃথিবীর প্রথম গুণ হইল বদগুমানি, এর আগে কোন গুণ আর থাকে না মানুষ, প্রথম গুণ বদগুমানি হয়। বদগুমানির পরেই তাজাসুস হয়, এর বদগুমান অ পিছে লাগবে, পিছে লাগে যদি একটা পায় তার জীবৎ শুরু হয়। বদগুমানি করো না, এর আগে তো কিছু নেই, বদগুমানি না করলে তো তুমি আর পিছিয়ে লাগো না, বদগুমানির কাজ করো না তুমি, তুমি বদগুমানি করো না, এ বদগুমানি নাই তোমার পিছিয়ে লাগবো না, তোমার বিরুদ্ধে গিবত হবে। যেখানে গিবত আছে আর দুইটা আছে, যে গিবত করে তার মধ্যে বদগুমানি আছে, বদগুমানি আছে এবং তাজাসুস। আল্লাহ এটি তফসিল করেননি, শুধু নাম বলে গেছে, বদগুমানি করো না তাজাসুস করো না, তফসিল নাই। আর যে গিবতের কথা আসছে এই দুইটা হইলে গিবত হবে, যে গিবত হবে তো এটা আল্লাহ তাফসিল করছে। আপন ভাইয়ের পচা গোস্ত খাওয়া এর চেয়ে খারাপ। ওলা ইয়াগতাব বাযুকুম বাযান, ওলা তাগতাবু, বদগুমানি করো না এক, ওলা তাজাসসু দুই, ওলা তাগতাবু শেষ। এইখানে আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছে, মিশাল দে কোথায় কঠিন বিষয়কে বোঝাইবার জন্য, ওখানে তসবি দেওয়া হয়েছে, তসবির সাথে বলছে কেন, আসল গুণা এটা, আসল গুণা গিবত, আসাদ্দু মিনাল জিনা। দুনিয়াতে এমন কোন আমল নাই, গুণা নাই এটার মতো, হদ হয়, কারণ কতল করলেই তো হদ হয়ে যায়, এই লোকটা গিবত করলে এখন তার কি বিচার, মহল নাই, জিনা করছে অথবা জিনা করছে, হাদিসে আসছে আসাদ দুমিনা জিনা, জিনা করলে তার উপরে কে আসবে, আবার গিবত করছে, আর গিবতের গুণটা জিনার চেয়ে বেশি, জিনার কারণেই তো হদ এসে গেছে। তারপর তাহলে এখন গিবতের শাস্তিটা বহল কোথায় আছে, ফলে এই শাস্তিটা আখেরাতে চলে গেছে। জিনা করার পরে পাথরাঘাত হয়েছিল আমাদের একটা, কিন্তু মূল কথা এইটাই যে দুনিয়াতে যেহেতু তাকে হদ জারি করা হয়েছে, আখেরাতে আল্লাহ মাফ করে দিবে, দুনিয়াও মাফ আখেরাতেও মাফ, কিন্তু যে কিবত দুনিয়াতেও মাফ নেই আখেরাতেও মাফ নেই, তাহলে আশ্বাদ হইল এইটা কোথেকে আছে গিবতটা, প্রথম বদগুমানি হয়। তুমি বদগুমানি করবে না, আর আমি এমন কাজ না করি যে একজনের বদগুমানি হয়, তুমি তাজাসুস করবে না, তুমি এমন কাজ করো না যেটার জন্য মানুষ তাজাসুস করতে বাধ্য হয়। দুইটা নাই তো গিবত আসতে,
নবী আলাইহিসসালামকে এক সাহাবী বলছিলেন, দুল্লানি আলা আমালি হামিল তুবি আদখল তুবি জান্নাহ। এখানে আমলিনের মেজদাদ হল একটা আমল, হুজুর একশো আমল আমি পারি না, একটা আমল বলে দেন যেটা করে আমি জান্নাতে যাই। ফলে আসালুকান আহাদিন বাদা, আর কাউরে জিজ্ঞাসা করার প্রয়োজন না পড়ে, এমন একটা আমল করি একটা। হুজুর কি করব, একটা কি বলব, শরীয়তের কি নিষেধ করণীয় মা একটা নাকি? হুজুর কি বলছেন, এক আকীদা, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইয যাকাহ, ওয়া সিয়ামে রমাদান, ওয়াল হাজ। কয়টা বললেন? পাঁচটা। হ্যাঁ, চাইছে একটা। হুজুর বলছে পাঁচটা, পাঁচটা বললেই হুজুর বাঁচছেন। হ্যাঁ তো একটা চাইছে, আমি বললাম পাঁচটা, ফট করে হ্যাঁ প্রশ্নের আগেই হুজুর বলতেছেন এই পাঁচটা। তুমি তো একটা চাইছ, দরজা দেখাই দিব নাকি? পাঁচটা ওই দরজাতে গেলে এমনি পাঁচটা হয়ে যাবে। হ্যাঁ দেখাই দেন, পরে কর তিনটা, তিনটা বলে সেটা বলে তো একটা না, তিনটা হয়ে গেছে। হুজুর বলেন কি বলবো নাকি, আসু এই তিনটার মাথা বলে দিব নাকি? তাহলে বলেন আর দুইটা, এখনো তো তার ফল হয় নাই। পরে বলে হাল আকুল আকুল মিলাকু জালিকা কুল্লি, এই যে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বললাম, এই সবই লাগবে না, একটা করবা। তো ওই একটা করলে এই বাকিটি হয়ে যাবে অটোমেটিক, করতে হবে এতটি কাজ তুমি যেটা চাইছ, কিন্তু একটা করলে বাকিটি হয়ে যাবে, বলে দেব নাকি? মিলা কুদা লিখা খুললি, তখন হুজুরে ফেলান করছেন, কারণ ছাত্রদের সামনে মুরব্বীরা যে আমলটা করে বকলে হজরত থানবী ক্যাসেটের মধ্যে তার দিলের মধ্যে এসে খুব আসে, উৎসাহ কেমন হবে তাহাজ্জুদ গুজারলে ছেলে তাহাজ্জুদ গুজার, কাঁদিয়ে নিলে ছেলে কাঁদিয়ে নিল, বেদাতি হলে বাদিয়ে। দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের পরে মা বাপের সম্পর্ক এমন কঠিন হয় না যা ছাত্র আর উস্তাদের মধ্যে। এত বড় সত্য সম্পর্ক যদি না হয় তাহলে সে আদর্শ ছাত্র না, আদর্শ উস্তাদ না, যে কোনো কারণ দিয়ে। হুজুর বলেন ফেলের আসর হয় বেশি, আপনি একদিন দুই দিন এক বলতে দেন ছাত্রদের তাজ্জুদ পড়ে তাজ্জুদ পড়ে, দেখেন যে এক দুজনে পড়ে নিলে নাই, কিন্তু ওরা যে রুমে থাকে দুই চার দিন মোহতানের সাপ তালিবাদ সাপ শেষ সাত্রে যায় কিছু না, ওই দাঁড়ায় স্যারের কাছে নামাজ পড়বে, দেখবেন ছাত্র আগে কর হুজুর কি করছে, বলে হুজুর আইছিল আইসে নবদুটো করে স্যারের কাছে ঘুরে গেছে, তাই নাকি? কি বলে গেছে, কালকেও আসবে শেষ আসছে। এবারে দেখা যায় ছাত্র কি অবস্থা, যদি বোধ মানে যাইব গাই রুমের থেকে, আর বাকি দিকে বোঝে এই ঘোরা তাড়াতাড়ি হুজুর আইব, এখন তখন তাজুদ করছি দুই তো তিন দিন আপনি যাবেন, দেখবেন ছেলেরা তাহাজ করছে।
ফেলের আশ্রম বেশি হয়। তো হুজুর কি করলেন, একটা মিলা কুজালিকা খুললি, আখাজা লিসান হাজা ফেল, সুম্মা কাল অওয়ালান ফাআল ফিলান আখাজা লিসান, এটা ফেল, বুঝানোর বাকি থাকে নাই। একটা করবা জান্নাতে যাওয়ার জন্য, বোঝার বাকি আছে। এরপরে আবার কোলা, এটা হাদিসে কলি ফেলির একসাথে মান মিশাল। এরপরে হুজুর বলছেন দুইটা শব্দ, আও আমলিক আও আমসিক লিসান, জবান কন্ট্রোল কর। তো এমন একটা আমল বাকি সব গুণাতে বাঁচাবে, বাকি সব নেক আমল করবে। একটা গুণা বাদ দিলে বাকি সব গুণাতে বেঁচে যাবে। এখন আপনি আমি দেখতেছি আমাদের দেশে কি হচ্ছে। আসলে আমাদের যত গণ্ডগোল অনৈক্য, একে আমাদের বালা মুসিবত চলছে বর্তমানে, শুধু জবান। এখনো যদি আমরা জবান কন্ট্রোল করে ফেলাই, বাংলাদেশের মধ্যে আলেমদের একটা চুরো ব্যাখ্যা করার রকম সবক্য হয়ে যাবে। স্বাভাবিক মহাব্বত শিখো, মাহবুবকে কোনোদিন কেউ গালি দেয় না, কষ্ট দেয় না। দেখ মা জিনা করছে, বলবো আমি মায়ের জেলেও বলবো নাকি, কেন মহব্বত করি আমার উপর আছে, বাবা শরাব খায় এরকমও নাকি। আমারে যদি তুমি আমার শ্রদ্ধা করো, মহব্বত করো, আমার ভুল ত্রুটি তো অন্ধের মতো তুমি দেখবেই না, বিশ্বাসই করবে। আর যদি আমার প্রতি তোমার মন খারাপ থাকে, আমার হাজার ভালো কাজটাও খারাপ লাগবে। হয়তো আমার এখানে ছাত্র আছে, 30 বছর আগে থেকে আমার একটা অসুল আছে যাত্রাবাড়ি মাদ্রাসায়, খুব সুন্দর তেলাওয়াত করে, ওর কোনো দোষ নাই, ওরে আমার সাথে বের করতে হতো। ওকে সুন্দর তেলাওয়াত করলে ফেল করে যাই করে মাঝে ভর্তি করবে, খুব সুন্দর তেলাওয়াত করে। আর যদি অন্ধ আসে এটাকে ফিরাইতে পারবো না, এটিম আসলে ফিরাইতে পারবো না, কোন মাঝে যায় খানা পাবে না, এইটারে ফিরাইতে পারবো না। মাঝার কানুনের বাইরে প্রথমে 100 ছিল, 200, এবার 300, এই 300 ছাত্রের পুরো জিম্মেদারি আমার, মাস্টার আইনের বাইরে থাকবে, 4 জন ওস্তাদ, এশার নামাজের পরে এদের আলাদা পড়বে সারাদিন ক্লাসে, তার দুর্বলতা দূর করে 4 জন ওস্তাদ এশার পরে ক্লাস, এই কথা টানায় দিবে। ভালো খেলাওয়াত করলে এটা বাদ দিও না, এ টিম হইলে বাদ দিও না, অন্ধ হইলে বাদ দিও না, অন্ধ মাসা ফিল করবে সব খানা পেব না, যে শয়তান এলের বাদ দিও না, এ লিখে দিও। এই 30 বৎসর জগতে এটা আমার চলছে। কয়েকদিন আগে দেখলাম একজনে ফোন তো বলেছে, অনেকে ভালো লাগছে, একজনে আজীব মন্তব্য করেছে যে উনি এই কানুনের মাধ্যমে স্বেচ্ছাচারিতা এবং স্বজন প্রীতির রাস্তা সুগম করছে। আমার তো ধারণার বাইরে কেল্লা কি বলছিলাম, বলছিলাম 30 বছর আগে থেকে, যাত্রাগুলি ছেলেরা জানে যে হুজুর ছাত্রদের ব্যাপারে এত নরম, আমার কাছে কিছু বুঝি নাই। আমি মনে একটা ছেলে যদি আমার লাইনে থাকে, এটা আমার আখেরাতে বুঝবে,
সেই তো আমার, আমার ছেলে আমার আখেরাতের আমার পয়সা খাবে, দুদিন পরে ভুলে যাবে। কিন্তু আমার কাছে পড়ছে ছেলেরা দুনিয়ার যেখানেই তার, যে শুনবে হুজুর মারা গেছে কান্দে, কোরবার লাইলে পড়বে আমার জন্য। আমার তো পুঁজি নাই ছাত্ররা ছাত্র, এই জন্য কোরআন সবচেয়ে আল্লাহর কালাম। এইটা বলছে যে ভালো করে হেরে রাখো, এতিমের কোথায় হাদিসে কি আছে? যার ঘরে এতিম আছে জান্নাতের চাবি লেবে, খাদ্য তার মাথা, যতদিন চুলে তুলি গুণা মাফ হয়ে তুলি সব। যারে আমি চোখ দিই নেই সালাদ তুকারি মাতেই হাবি মাতেই আর দোকাল তো বিয়ের যান না, এই ছেলেটা কাকর হয়ে যাব, হাতের মধ্যে পিস্তল লবে, কন্ট্রাক্টরি করবে, মদ খাবে, কোথাও জায়গা পাবে না, সে কি করবে? সে এটা রেখে দেব এখন, এটার অর্থ করছে যে যেমন স্বেচ্ছাচারী থাক আর স্বজন প্রীতির লাইন করছে, কেমনে ওনার মনে যারে নেওয়া হেরে নিবে আর যারে না নেওয়ার বাদ করে দিবে। অন্ধ মানে আর ওই যা কিছু যোগ্যতা নাই কোথাও গিয়া মাদ্রাসা ভর্তি তো এটাও রাখো, এই তো ওনার নাতি নথি কাদেম খুদেম যা আছে এদের নেওয়ার বুদ্ধি করছে। আমি বলতেছিলাম যে আজকাল তৌজি কেমন হয়, আমি তো অবাক দেখছি যে এই দেখি লিখলো তার 30 বছর পরে অন্ধকার এই তৌজি হাতের যুগে। জবান বড় মারাত্মক, এই জন্য আমি বলি যে ছাত্র এই যুগে বিপদ করে না শুনে না এই আল্লাহর ওলির ছিল, এই ছেলেটা আল্লাহর ওলি, শুধু একটা গুণা ছেড়ে দিলি হবে। নবী তো বলে গেলেন একটা ছেড়ে যদি আল্লাহর ওলি হইতে চাও, মুকাররব হইতে চাও, জান্নাতে যেতে চাও, জান্নাতে আল্লাহ আল্লাহ ছাড়া যাবে না, তাহলে একটা কাজ শুরু জবানটা কন্ট্রোল করবো। এই জবানটা এত দামি, 70 বছর কুফুরি করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিনান বিকলবিহি এমনি মরে গেছে সাথে সাথে যাবে না, 70 বছর পর্যন্ত তাহাজ্জুদ করছো, সারা দুনিয়ার ইবাদত কোটি টাকা দান করছো, মরণের আগে দেয়া এক যারা বাকি আছে জান্নাতে যাবে। তখন বলছো আল্লাহ আবার কে সোজা ওই জান্নাতের মুখে টাই নেয়া জাহান্নামে বলে ও রাজি জিনিস। আমি গুনে দিচ্ছি 7টা গুণা হয় 7টা নেকি হয়, সারা শরীরের মধ্যে আর একটা অঙ্গ এরম নেই, তার যে মানুষ খাল বদগুমানি নেই, ওই যে তোমার বদগুমানি নাই এটা কইলাম। দুই নম্বর কথা, তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো, আর নাইলে আমি একটা প্রশ্ন করি। দেখো আলকু আম মুসা আলাইহিস সালাম কি বললেন, তোমরা লাঠি ফলাইবে না আমি ফলাবো, সওয়াল তোমরা করবে না আমি করব, তাই না? এটাও ভালো চুপ থাকা, কিন্তু সব জায়গায় চুপ থাকলে কিন্তু ক্ষতি আছে। আমার সওয়াল হইল তুমি যে বুখারির পড়লা বিসমিল্লাহ বাদ দিলা কেন, বাবু কায়স ইন্নাহু কাল বাবু কায়স কান বিসমিল্লাহ বাদ দিছে না পড়ছো? আমি শুনি নাই আন্নাহু কাল তো বিসমিল্লাহ,
মধ্যে থেকে বাদ দিছ, কেন বাদ দিছ? এটার জন্য আমি তো এখানে একটা কথা বলবো যেটা কোন হাদিসের ব্যাখ্যার কোথাও পাইব, এই না আমি এটা তৈরি করব, যেটা কোন কিতাবে তারা সুরে পাইব না একটা ছাড়া। একটা কিতাব নতুন বাড়িছে হামদুল বাড়ি, ওইটার মধ্যে আছে, আর কোন সরার মধ্যে নেই। ওই কথাটা বলতাম, কিন্তু তুমি বিসমিল্লাহ পড়ো নাই, এখানে এই তৌজিটা করা বেকার হয়ে গেছে, বলবো যে ছেড়ে দিছে আর কারণেই। বিসমিল্লাহ কি ইমাম বুখারি লেখা নেই, এইটা বাদ দিলা কেন? মাকুল ওজোর বলো যে ওজোর এই জন্য বাদ দিছে, যেটা পড়ছে এটা ওনার লেখা, বিসমিল্লাহ ওনার লেখা, এ বাদ দিলা কেন? ইমাম বুখারি বাদ দেওয়ার জন্য লেখছে নাকি? এইটা বাদ দিছ, ওজোর এটা নিয়ে অনেক গন্ডগোল, কেরে বিসমিল্লাহ কেরে আলহামদুলিল্লাহ, অসংখ্য গন্ডগোল বাদ দিলাম। ঠিকই আছে, সব হুজুররা বিসমিল্লাহ কেন আনছে কি ইত্যাদি আছে, এইগুলো তোমরা দেখে না, একটা ছোট্ট কথা শুনাই, তোমাদের এলাকায় আছে কিনা জানি না, এই যে উস্তাদরা তৌজি করে না, তোমাদের অনেক তারুজ হয়, এই হুজুর এইটা ওই হুজুর এইটা, এটা কোনোদিন মনের মধ্যে হুজুর ভুল করছেন এই ধারণা করেন তৌজি। কোরআন আর হাদিসের তৌজিহা লতায় লা তানকাদিয়া যায়বু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত স্থান কাল পাত্রের ভিত্তিতে নতুন নতুন তৌজি আসছে। ওই যুগে দরকার ছিল না, এই যুগে দরকার পড়ে গেছে। ইমাম বুখারি তো এই কথা বলে নাই কোথাও যে আমার উদ্দেশ্য এই, পরশু তোমরা হুজুররা জানাইছে ইমাম বুখারি তরজমাতুল বাব কেন আনে, আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারে নাই কেন আনে। শুরু তোলা ইম্মাতুল খামসা সিত্তা দিয়া বিমান্দা লিতাহের, তারা বলছে যে ইমাম বুখারি কি চায় বলে না, এটা উস্তাদে সরাসরি দেখে মাথা খাটায় বুঝুন লাগে কি চায়, কি চায় এটা ইমাম বুখারি এই জন্য করেছে, ছাত্রা ক্লাসে বসে ঘুমায় মাথা খাটাইতে হবে, ছাত্র ফারেগ হবে মুস্তাহা দিয়ে বেরিয়ে মালুমাত নিয়ে না এলেম নিয়ে বেরিয়ে, এই জন্য মালুমাত সহজ মাসা পড়ার দরকার নাই, এলমের জন্য মাসা পড়াশার রাস্তা নেই। ইমাম বুখারি যে আমার প্রতিটা ছাত্র মুস্তাহা দিয়ে বেরিয়ে, তুমি দেখো আমি হাদিস লিখে দিছি তরজমাতুল বাব রাখছি, হাদিসুল্লাহ মিলে দেখো এনে কি আমার দাবি হইতে পারে তুমি বলো। এই জন্য এই যে বাপটার মধ্যে কমপক্ষে বিশটা তুমি দুই চারটা আমরা বলি, প্রত্যেক বাপের মধ্যে দেখা যাবো খিলা খিলা ফলান নেউকা ফলান নেউকা ফলান নেউকা, এই আসলে কি বলা যায়। আমার মনে হয় ইমাম বুখারির এই সারা কেমন পর্যন্ত চলবে, নতুন নতুন কথা বলি লম্বা তো করতে পারবো না, তো আমার সাথে আমাদের এলাকার মধ্যে খুব আলে হাদিস আছে, আর এন বুঝে আছে কিনা জানি আছে, আমার সাথে মোনাজারা করব, এই তো সহজে না, লুকটুকার আইসে ঘুরে ঘুরে আমরা একেবারে পেরেশন করে একটু আপনি আইলি সঠিক আমার ভাইয়া আমি এটা নাই, একদম নিরাশ হয়ে গেছে, তাহলে হ্যাঁ ঠিক আছে কি কইল হুজুরে, তবে হুজুর বলে তোমার হুজুর নাই, আর তোমার হুজুর আমার সামনে দাঁড়াই থাকুন
হচ্ছে না। কেন আর আপনার উজু পায়ে ধরি আপনার এই বলতেছে আমার ইচ্ছা নেই, আমার এলে অনেক খালানো নেই, আপনারা ক্ষতি বুঝি হারিয়ে বলে দিয়ে এইদিকে আমার হেন জানাইছে হ্যাঁ হিম্মত খালি বাড়তেছে এনা যে আমি টেকটিস করতেছি বুঝে নেই হ্যাঁ আমার কাছে আইন না তার এইটা হইলে আমার পলিসি আর হ্যাঁ মনে করতেছে যে হুজুরে আসে না সব নেই যেতে যেতে করে তোমার হুজুরে আমি আসতেছি ঠিকই পড়বো বিশ জন লয়ে যাত্রা করি মাথা যাচ্ছে আমি দশে বুখারির দিকে যেতেছি রাস্তা হুজুর আপনার সাথে একটা কথা আছে বেদুই করুন কেন জোহরের নামাজের পরে আসে বয়ে থাকে আর দেখবেন কেমনে বাকি আমি আসল পর্যন্ত হয়ে দেখবে কথা হয়ে যাবে আমার যেতে হবে না উনি আসলে হ্যাঁ বুঝছে ভাগদাসি আমি আসলো এখন কি করি গেলাম কি বিষয় নিয়ে এতক্ষণ বসে রইলেন আপনি তাহলে দুর্দশীল মানুষ আপনি লাগে আমার তো সরম দেয় তো আপনার মতো আল্লাহ মা কোথায় গেলাম না গেলাম গা ক্লাসে বলেন কি জিনিস বলে সুরায় ফাতে আসারা নামাজ হবেই না কোথায় পাইল কোথায় বলে বুখারি শরীফে আস পঞ্চাশ বছর ধরে আমি হাদিস পড়াই বুখারি নামে আসমানের নিচে জমিনের ওপর কোন কিতাব হাদিসের আছে আমি জানি না এই নামের কোন কিতাব তো হাদিসের নাই থাকলে আমি জানতাম এই নামের কোন কিতাব নাই আসে হ্যাঁ হুজুর ভাগে এইটা পেশ পাশি করে নালে কাজে রইলে পারতাম না এবার তো নসের দ্বারা কাজে করব না ইশারাতুন নজর বুঝতে হবে দলালাতুন নজর বুঝতে হবে ইত্তেজাউন নজ বুঝতে হবে ইন্তেজামুন নজ বুঝতে হবে বুখারি বুঝতে হলে ইস্তিহাসুন নজ বুঝতে হবে একটাও পারি না এটি সারা যে এলে ভাষণ ওটা মালুমাত করে এটি যে জানে সারা ছাড়াই এমন তৈরি করবে মুতাকাদ্দিমিনরা করে নেই কেমন পর্যন্ত এমন আলেম বেরোব করিয়া কোনদিন যাই নাই উন্মতি কাল মাথার লাগরি এই যুগে এমন আলেম হইতে পারে মর্তবা সাহাবাদের বিষয় এটা কেউ পাবে না এমন আলেম হইতে পারে যে আবু বকর উমর বেদবীর মতো লাগে বড় আলেম হইতে পারে কিন্তু মর্তবা তো আবু বকর সিদ্দিক আল ফজলুল্লিল মুতাকাদ্দিম সাহাবার সাথে অনেকে বলে আবু হানিফার এল অনেক সাহাবার সে বসেছিল এটা হইতে পারে এলমান কিন্তু ফজলান সাহাবার কোন জুরি নেই তারা সব জান্নাতি মেয়া আমি যত বড় আলিমি হই আমার মতো একশো জন মেয়ার না কিন্তু ওনারা একজনই মেয়ার আলেম জায়াস সুগতের কারণে তাহলে বোঝা যায় বড় আলেম আসতে পারে এই যে মানুষে বলে মুরব্বিহীন আমি খুব না করি এটা বলি এতে এটা কোনো ষড়যন্ত্র কিনা এটা যখন ছাত্ররা শুনে ছাত্র মন দুর্বল হয়ে যায় আল্লাহ আমরা কোনো মুরব্বী নাই দেশ মুরব্বী সৈন্য হয়ে গেছে না
আল্লাহ রসুল বলে রুব্বা মুবাল্লাগি নাও আমি ইসলামে, আমি কেয়ামত পর্যন্ত এই দিন রাখবো, তো আলেম লাগবে না, আমি এখন বসে রয়েছি এখানে, তোমরা মনে হইতেছে আমি সবচেয়ে বড়, পাশে দেয় আমার চেয়ে বড় বসে রয়েছে, হে পদে নাই, এই জন্য তার সুরত নাই, কাশ্মীরের সুরত হয়েছে, কিন্তু কাশ্মীরের সাথে কাশ্মীর নম্বরে হলে দেবেন নাই দেবেন নম্বরে হলে যে বাংলাদেশের একজন এর নাম সিটাঙ্গের, এত খুঁজলাম 12-15-45 বছর ধরে লোকটারে তালাস করতেছি, আনোয়ার শাহ সাথে পুরিয়া আনোয়ার শাহের পিছিয়ে ভালো হয়ে গেছে, বাঙালি ছেলেটা কে? এই কিছুদিন আগে গেছিলাম বোধ হয় মৎস্য 3-4 মাস আগে, তো ওখানে সব মাদ্রাসা আটকা রাস্তার দগরে দিয়েছি, মাগরিবের নামাজ হবে হবে ভাব, এত সুন্দর মাদ্রাসা, বললাম যে এটা ভিতরে ঢুকো নামাজ শুনো করায় জানায় দেব, আমি আসতেছি চট্টগ্রাম কক্সবাজার, তো ওখানে ওয়াজ করতেছি, আমি বললাম হাটহাজারিতে গেলাম পটিয়া গেলাম, মোহাম্মদ হাসান একজন ছাত্র কাশ্মীরি সাহের সাথী, কাশ্মীরি সাহ পারে নাই নম্বর এর জন্য, এবারত করার অনুমতি নাই, মোহাম্মদ হাসানের কাছে অনুমতি নিতে হবে, খালি এবারত নেই গন্ডগোল লাগে, খানা শেখলেন বলছে কিনা গন্ডগোল, মহাশয় এবারত যে বেশি করতে পারে হ্যাঁ পড়বে, আনোয়ার শাহ কাশ্মীরি 16 পৃষ্ঠা পর্যন্ত গেছে, মোহাম্মদ হাসান 26 পৃষ্ঠা পড়ছে, তখন শেখলিন বলেছে বাস এবার পড়নে কাজ মোহাম্মদ হাসান কো কিসি কো পড়না তুমি জরুর লেন, এই লোকটা বাংলাদেশের হাজারি গেলাম বলতে পারে না, পড়ে বলে কো না, এখন আমার তো মনে তেড়ে যায় না, সব মাদ্রাসা রাস্তা দোয়া করে দিলাম, কিন্তু সুন্দর মাদ্রাসা দেখা যায় ঢুকলাম, দুই গায়নের যে মুসলমি মহসিন সাহেব উনি আমার সাথে ছিলেন, উনি খুব লেখক লিখক, বললেন যে এত তালাশ করতেছি এই লোকটারে আপনারা কেউ ছিলেন না, আমি কেউ জানি আমি বই লিখছি, উনি ওনার লেখা দুটো বই দিলেন, এই লোকটার নাম লেখা মোহাম্মদ হাসান কাশ্মীরি সাথী, কিন্তু বাংলাদেশের কেউ ছিল না, সিডাঙ্গের মানুষ সিডাঙ্গলার হচ্ছে না, এদেশে আমাদের আলিমদেরকে ছাত্র মূল্যায়ন করে না, ভারত পাকিস্তান সব জায়গায় 1 নম্বর স্থানে থাকে বাঙালি ছেলেরা, সৎসালা যখন হয়েছে তো দেখা যায় সৎসালা বাড়ি ফার্স্ট বয় বাংলাদেশের বেশি, পরে ভারত পরে বিভিন্ন দেশ, এখন তো বাংলাদেশের তুলনায় ভারতেও নেই পাকিস্তানেও নেই, কারণ এরা ছিল থার্ড ক্লাস, ভারত ছিল ফার্স্ট ক্লাস, মরে গেছে সাফে, সেকেন্ড ক্লাস ছিল পাকিস্তান, এটিও মরে গেছে, আমি অনেকদিন পাকিস্তান পড়াইছি, আমার ছাত্রের ছাত্র সেগুলো দিয়েছি, যে মাসে আমি ছিলাম এনে নিউটনের সেগুলো দিয়েছিল আমার ছাত্রের ছাত্র, টপকাটা এত নিচে চলে গেছে আর আমাদের টপকা 1 নম্বরে চলে আসছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য 1 নম্বর তো আমরা চেষ্টাও করি না, দুর্ভাগ্য বলা যাবে না, কারণ আমরা পড়ছি ভারতে পড়ছি পাকিস্তানে, আমাদের উৎসাহরা আমরা গোড়া, আমার ছেলেদের হেদের নামই লই মারা পাগল হুজুরে ধাক্কা মেরে মুসলমান করতে যায়, এটা ভালো, আমাদের দেশে যদি জিগায় হাফিজ জি হুজুরের মতো ব্যক্তি গেছে তার মূল প্রয়োজন দেখাও,
আইজুল হক সাহেবের মতো সকল হাদিস গেছে, দেখো অর্থ সব বাংলা অনুবাদ চেতাই। সিদ্দিক আহমদ সাহেবের মতো মহাদিস গেছে, মুশাহেদ আলী সাহকে দেওবন্দে যখন ফখরুদ্দিন সাহেব মারা গেলেন মদনী সাহেব রনী সাহেব হাদিস, তো কাকে সাহুল হাদিস বানা যায়, তো বাংলাদেশের সিলেটের মুশাহেদ আলী উনি না না করছেন বিন্দুরী, বিন্দুরীর নাম আগে আসে নাই, বিন্দুরী সাহেব না করছেন শরীফ সাহেব তিন নম্বরে, এক নম্বরে হচ্ছে বাংলাদেশের মুশাহেদ আলী সাহেব, কিন্তু মুশাহেদ আলী নাম কি জানেন কিনা জানি না, চিন্তা করেন এইরকম আমাদের বাংলাদেশের আলেম অনেক মহত্ব ছাত্রও মূল্যায়ন করে না, ছাত্র তাদের উৎসাহ পেতে পারে নাই, আর সরকারি পাবন্দি থাকার কারণে বাইরের ছাত্র আসতে পারে না, তাহলে বাংলাদেশ ভরেই তো বাইরের ছাত্র আছে, পাকিস্তান ভারত বাদ দিয়ে এখানে এটা করতে তারা কোথানো মুখদ্দম তাহি কম যে কইলাম না বলছে যে আমি যে কখনো জানি না বোখারি দেখা দেয় বাদ দিলাম, আমি তোমাদের বিসমিল্লাহ বাদ দিছে অথচ আসল জিনিসে কি এক নম্বর, এদের দুইটা দাবি, এক নম্বর হাদিস সহি না হইলে আমল করা যাবে না, কয়নি নিশ্চয় তোমরা পড়ছো যে হাদিসটা বিসমিল্লাহ সহি না, ঠিক জানি না আপনাদের কি ধারণা, বেশির বেশি হাসান উলামা মুকদ্দম ইবনে সালার মধ্যে সব উলামাদের লাশ তাকি দুন সহি লাইস সহি ফাওকা যাইফ ওহুয়াল হাসান, তার মানে সহি না সনদের এতবারে যদি দড়ি তেলে যাই কুরাত ইবনে আব্দুর রহমান যাইফ তাহলে যাই এস্তের আবাদ তো আছেই বিসমিল্লাহর হাদিস মুস্তরাদ মরফুম মুতামাল সনদ যাইফুন হাদিস সব দিকে লক্ষ্য করলে সহি না ঈশ্বর ইত্তেফাক, তো লেখনায় আমল হ্যাঁ নেই লেখা এটা আমল না, ইমাম বুখারী যে বিসমিল্লাহ লিখলেন এটা আমল কিনা, তো উনি হাদিসের সহির উপরে আমল করলেন না জয়ীফের উপরে, এটাও বলতে পারতেছেন না বলেন না, হ্যাঁ কিসের উপরে আমল করলেন কেন, এটা ফজিলতের হাদিস কোন আহকামের হাদিস না, এটা বিসমিল্লাহ পড়া ফরজও না ওয়াজিবও না সুন্নতে মুয়াক্কাদাও না মুস্তাহাব, এই হাদিসটা ফজিলতের, ফজিলতের সম্বন্ধে ফয়সালা হইল রসুলের খেলাফ না হইলে ফাজাইলের মধ্যে যেই হাদিস তা বলে আমল রসুল আসানো নাই, ইমাম বুখারী দেখা যায় হাদিসের জয়ীফ রূপে আমল করেন এই জন্যই তো লেখছেন, বুখারি বুঝছে হয়তো একদিন আসবে এ আমার কিতাব নিয়ে টানাটানি ঘুরে এরা বলবে সহি হাদিস আর আমল বিহীন আল্লাহ কি কষ্ট করে দিয়েছিল কিনা, উনি তাড়াতাড়ি বিসমিল্লাহ লিখে দেয় আমি ওই লোকের জিগে এলাম বিসমিল্লাহ হাদিস হাদিস সহি নাই আমাদের সুরায়ে ফাতিহা সহি মানতে হবে কে বলছে, আগের প্রশ্নটা পরে বলতেছে আর কি এসে গেছে যে বুখারিদের যে সহি বিসমিল্লাহ লিখলো এতে হয়েই হাদিস ইমাম বুখারি আমল করল কেন, এদের কিন্তু এদের কাছে একটুকু জবাব নাই ঘুরে আলে হাদিসের সাথে
তোমরা বুখারিতে বিসমিল্লাহ ফলায় দেহ তোমাদের বুখারি কেউ কিনে কিনা বুঝানে অন্য অসুল বাদ দিলাম। আমি বুঝাইতে চেষ্টা করছি যে বুখারিকে তোমরা দলিল পেশ করো সহি হাদিস ছাড়া আমল হবে না। ইমাম বুখারি তো দেখা যায় জয়ীফ হাদিসের উপরে আমল করছে, তাহলে তোমার ইশারা আছে আমার কিতাবের হাওয়ালা দিয়া সহি হাদিস ছাড়া মামুল বিহি নাই এই কথা বলবো না। আমি জয়ীফ আমল করে দেখাই গেলাম জয়ীফ হাদিস আল্লাহ আখাল ফাজাইলের মধ্যে মামুল বিহি, বুঝাইতে পারছি কিনা আমি জানি না। ঠিক এটা ভালো একটা তো আলে হাদিসের সামনে পেশ করলে পায়খানা না করলো পেশা করে আজ পর্যন্ত এটা জব নাই তোদের কাছে। বুখারি নামে কোন কিতাব নাই হাদিসের আছে আরো নাই পঞ্চাশ বছর ধরে বুখারি বলে নাই কাছে বাংলাতে না উপজেলা আছে বুখারি এইটাই বললাম যে আল্লাহর নবী বাংলাতে খুশি উনি তো আরবিতে কথা কইছে ও আরবিতে দেখাও কইতে দিব এত আলোই আইছে বাংলাটা। আমি বললাম দেখো এখানে আছে না এই যে পাঁচশোটা গিদল দেয়ালে তখন খুঁজে পাইছি এই তো আমাদের নামটা বড় এখন নামটা কি লেখা আছে না কি লেখা জামে আল সাহি ইখতিলাফ আছে আল মুসনাদ আল মুখতাসার من حديث رسول الله صلى الله عليه وسلم وسننه المحبائية شاش نامه ندر بخاري شريف نائي ایکون دجاله نام در مدر پرزد تحریف کرسه این هم در غلیبات خلا رائے ایتو تمی تو بول لائے در مدر بخاري نائی لیل امام البخاري اصلا বুখারি নামে হাদিসের কিতাব করবে দেখে না বুখারি শরীফ লেখে এইটারও মনে ধরে থাকে নামের মধ্যে তো তারিফ করে দিছে এইটা বিশ্বাসযোগ্য হলো নাকি ওইটা না এইটা বলে এটা আরবিটা আরবিটা হয় না তো বুখারি শরীফ নাই লগে ধরাই দৌড় মারছে ভাগ মারছে এমনি ধরে মার দিব বিদেশে পড়ে হেসে গেলে এই হাদিস কিচ্ছু বুঝে না বলতেছে একটা কথা দুই নম্বর একটা কথা শেষ করে দিই অনেক রাত হয়ে গেছে আমি ফজর পর্যন্ত পারব তোমরা তো আগে ইনশাআল্লাহ করো পারবো এটা কো নাই না বললে ঘুমাইলে আল্লাহ চায় নাই ছাত্রদের জন্য এরকম জায়গায় ইনশাআল্লাহ করা ঠিক না চালাকি। আমি তোমাদের একটা নতুন কথা বলতে চাই এটাও তোমাদের খুব মজা লাগবে। কোরআন শরীফ হলো ওহিয়ে মতলুব হাদিস হলো ওহিয়ে গেরে মতলুব। কোরআনের ইবতেদায় দেখা যায় কোরআন নজুলের মাকসাদ বলা হয়েছে তাকওয়া বলে না হুদান মুত্তাকিনের অর্থ মানায় লাজেম আছে এটার মানে আসলি আছে আসল অর্থ হইল হুদাল্লিল মুত্তাকিন যে নাফরমানি নেহি করতে যারা গুনাহ করে না
তাদের জন্য হেদায়েত। আর এমনি আমরা অর্থ করি ইত্তাকু, ডরো আল্লাহ, আল্লাহ সে ডরো, এটা কিন্তু আসল অর্থ না, এটা অর্থ লাজিমি। গুনাহ ছাড়তে হলে ভয় লাগে, দিলে ভয় থাকলে গুনাহ ছেড়ে দে, এর স্বভাব হ্যায়, খুব স্বভাব হ্যায় তর্কে মাসি কা, মুসাবব তর্কে মাসি হ্যায়, কখনো জাকারাত স্বভাব আরাদাবিল মুসাবব। এই অর্থ যখন করে আল্লাহকে ভয় কর, এই জাকারাত স্বভাব আরাদাবিল মুসাবব। আর যদি বলে গুনাহ সে বাঁচো, অনেকে তর্জমা করছে, এটা হাকিকি অর্থ হয়, এখন যে অর্থই নেই এটার অর্থ দাঁড়াইতেছে হুদান লিল্লাযীনা ইয়াজতানিবুনা আল মাআসি, ইয়াজতানিবুল আশিয়ান মিন গায়রি ফারকিন বাইনাস সাগায়রি ওয়াল কাবায়ির। আসল মাকসাদ কোরআনের কি? তাকওয়া ইখতিয়ার করা, হুদান লিসালিহিন সিদ্দিকিন, হুদাল্লিল ফায়েজিন মুফলিহিন মুহসিনিন, হুদাল্লিল মুত্তাকিন মানিল মুত্তাকিন আল্লাযীনা ইয়াজতানিবুনা আনিল মাআসি। এ মুজাররাত হে গুনাহ নুকসানদেহ হে, কুরআন কা মকসদ গুনাহ সে জাহিরি বাতিনি গুনাহ সে ইনসান কো পাক করনা, যারা পাক করতে পারে কেবল তারাই বেশি উপকৃত হইতে পারবে কোরআন থেকে। তার মানে কোরআনের একটা তাকওয়ার যারা বেশি, মানে আলা হুকুম বিল্লাহ আতকার, তাহলে আমি ওহিয়ে মতলু দেখা যায় কোরআনের মাকসাদ জলবে মানফাদ নেকি আমল না, কারণ এক গ্লাস দুধের মধ্যে 1000 ফোঁটা আর একটা বিষ হইলে পুরাটা দুধ ফালাই দিত, বিষ মগ্ন হইল এটা বা কেন দফে মজুরা তাওলা মিঞ্জল দেবেন। কোরআন আছে তর্কে মাসিকরণের জন্য, তাদের জন্য এটা হল আসল মকসদ। যেই তর্কে মাসি করবে তো উলুম এবং মারিফ কিন্তু আল্লাহ আপনাদের সৃষ্টির সময় এখানে দেওয়া রাখছে, মাটির তলে যেরকম পেট্রোলের খনি স্বর্ণের খনি রূপের খনি আছে না, এখানেও আছে আন্নাস মাআদ কা মাআদিনিস যাদুল ফিদ্দা, ডুবুরিরা এই তলে থেকে উড়ায়, প্রশিক্ষণ লাগে পেট্রোল উঠাইতে, কাটা ছেড়া করতে হয়, পরিষ্কার করতে হয়, ফিনিশিং করতে হয়, ঠিক আল্লাহর উলুম ও মারিফ বিল কুয়া সিনার মধ্যে রাখা আছে, ফিতরাতুল্লাহ আল্লাতি ফাতারাল্লাহ নাসু মাআদিন তাসমি মুবালাগার জন্য আছে। প্রত্যেক মানুষের দিল খনি কিসের? সৎ নজর সবচেয়ে দামি, এসে দামি থাকলে তো সুইদি দাম, পৃথিবীর মধ্যে আসল মুদ্রা হল স্বর্ণরূপা, এদের চিহ্ন তোমরা এদের সাথে তসবি দিলাম কি এলম এবং মার, এইটার খনি হল সিনা, আল্লাহ স্বেচ্ছাচার নয় স্বজন বৃদ্ধি করেন না, প্রত্যেকটা কাফের মুসলিম কালো সাদা সবার সিনার মধ্যে বিল কুয়াস। মাদ্রাসার উস্তাদদের দায়িত্ব হইল কাপা সিরা ঘুরে এটা বাইর করে, সেল উস্তাদদের দায়িত্ব, মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব হইল উস্তাদ যখন কাটতে থাকবে যে নবীর যখন কাটবে জিগুলে যেমনে মনে করছে এমনে কাটবে,
কেটে সব ধুইয়া টুইয়া সব করে ওইটা ঘুরে থেকে গেছে। মানুষে বলে 80 দিন আগে শেষ আয়াত নাযিল হইছে, আলিয়া ওমার ফালতু লাকুম দীনকুম, এতদিন পর্যন্ত দিন নাকেদ ছিল, কারণ এই আয়াত নাযিল হইলে না কোরআন মুকাম্মল হইছে, এলেম মুকাম্মল হইছে, এই হুজুরের 23 বছর নাকেদুল এলেম ছিলেন, পুরা কোরআন নাযিল হয়নি। জব কি প্রথম দিনই সিনা চাকুরিয়া যা বিতসির মিন যাহাবিন মুনতালিইন তে ঈমান ও হিকমত, এলমিন বলে নাই, কারণ আলেম হয়ে বলে দিয়ে যায় মুফতি, মুফতি বাতিল হয়ে যায়, হিকমত তো লাজেম এলম হে, হিকমত হইলে এলম হবেই, কিন্তু এলম হইলেই হিকমত হওয়া জরুরি না, আলিম হইয়া বাহারুল উলুম হইয়া ফাসেদ ফাজের মুলহেদ হয়, এই জন্য এখানে এলমিন আছে নাই, তাহলে ইমানের এলেমের কথা আছে দরকার, হেকমত আমার ইউতর হেকমত উঠিয়া তাহা খায়রন কাসির, হেকমত লাজমে এলেম হে, এলেম লাজমে হেকমত নেই হে, এই দিত হুজুরের প্রথম দিন পেট সিনা কাটতে বইরে থয়ে দিছে, পরে উনি শরীর যখন বয়ান করছে খাজানাতে লে 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 প্রথম দিন থেকে উনি মুকাম্মাল এলেন মিল কুয়া, যখন দরকার করছে মিল ফেলা এত এসে মিলে দিছে, একেবারে মরণের আসি না কে চলে এলেন ছিলেন না কামেলুল এলেন ছিলেন, ইশকাল গলত। তো আমি যেটা বলতেছিলাম এখানে রাখা আছে এই মাদ্রাসাগুলো এই জন্যই বানানো হয়েছে, উস্তাদ তোমার কিন্তু সাংঘাতিক ভালো ইঞ্জিনিয়ার হইতে হবে, এই সিনাত থেকে এই এলএম বের করে দিতে হবে, মারিফত বের করে দিতে হবে, আর ছাত্র উস্তাদের কাল গাছিল ধমক দিবে আদর করবে আর চেতে বেশি, তুমি যে চিৎকার মারো তাহলে তো আমি দেব না, বাড়ি যাবার পাগল হয়েছে পারবো না সব করবো না চলাই যায়, আমি এটা বললাম অনেকক্ষণ কথা বেশি, উস্তাদ ছাত্রদের যে ভিতরে এলেম রাখা আছে ব্যক্তির ভিতরে আছে, উস্তাদকে এটা বাইর করে দেওয়ার দায়িত্ব, আর ছাত্রকে বাইর করার সময় একটু কাটাছিড়া হবে অসামঞ্জ হবে, এটা একদম মহব্বতের সাথে মেনে নিতে হবে, আর সে বুঝেছেন থাকুয়ার কথা কইছে কোরআনে, এইখানে ওই গায়ের মত্তুর মধ্যে হাদিসের তাফসিল তো শুনছেন, এখানে হিজরত একটা শব্দ আছে আপনারা জানেন, ফতে মক্কা সব হুজুর সাপ বলে দিছে, যে ফতে মক্কা হয়ে গেছে হিজরত লাভ, হিজরত বাদল ফত, হিজরত শেষ, সাহাবার অপারেশন হয়েছে, ইমানের সে দামি ছিল হিজরত, হিজরত না করলে ইমাম কবুল হইত না, আমরা সব বঞ্চিত হয়ে গেলাম, কারণ হুজুর জল দিছে, আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহ, মুহাজির কে আসল মহাজের কে হাজারা তারাকা কি তারাকা মহল্লা মনহিয়া, এই তো তাকওয়া হ্যাঁ, লফ্জ হিজরত হিজরতের তারক
কি তরক করা? গুনা তরক করা। মহাজিরু মান হাজারা থারাকা মা নাহল্লা মান হিয়াত কত রক্ষার না, গুনা কত রক্ষার না। এই লড়ে হিজরতে আমি চিন্তা করি, আমি আজিব মিল ওই মতলু ওখানে থাকুয়া এসকে মুকদ্দম কিয়া গিয়া, ওই বুখারি হ্যাঁ ইসমে ভি তাকওয়া কো আসল করার দিয়া যা রা। হিজরত মা হাজারা তারাকা মা যা তারা কালমানিয়া তর্কে মনিয়াত আইনে তাকওয়া হ্যায়, দুইটার মধ্যে সাংঘাতিক মিল। ঠিক ঠিক আছে না? আমি যদি এখলাসের সাথে পড়ায় থাকি তোমরা দোয়া করো তাহলে আমি জান্নাত পাব, আর যদি তোমাকে রোগ কায়েম করানোর জন্য পড়ায় থাকি যদি তোমরা আমাদের বড় মহাদিস বলো হাতে চুমাও পকেট ভরে টাকা দেব সম্মান করো, এর যদি থেকে থাকে আমার দিলে তাহলে এতদিন জান্নাতি লেখা থাকলে আজ থেকে জাহান্নামে লিখে দেবে। আমার এই পুরা সফরটা স্যার এতক্ষণ বইয়া কথা বলতেছে সব দিয়ে আমার জন্য অভাবে জান হবে। আসলে আমার জন্য ঘোরাঘুরি যে করতেছি সারা দেশে হালকাবে ভরে গেছে। হাদিসে আছে যে আমার আশা রাখি নেই ফাঁকা ঝালা, এমন কিছুই হয় তাবান কি বিরাইছে রিয়া এসে যায়। অক্ষর রবীন্দ্র বেশ বয়াত হেরানি হাসানাতুল্লাহ বরার সাইয়াতুল অক্ষর রবীন্দ্র আমাদের তো আমার গ্যারি এখতিয়ারি উপর হয়ে গ্রিপ করে সবার সে বড় তুমি, তোমার দুই রাখা তাহাজ্জত করলে জবাব মায়ের দিব আর ছাত্রা যদি দুই রাখাত পরে হ্যাঁ মাথা তুলে আল্লাহ আছে। তোমার এত নাম এত কিছু এরপরেও তুমি তাহাজ্জত শুয়ে রাখে দেবো শেষ হতে পারো না মাই, আর মাসের ছাত্ররা যদি শোয়ার আগে তো দুই রেখাত করে আল্লাহ যে খুশি, শোয়ার জন্যই তো আইন করছি। পারবি না বারোটা বলে তো মোতালা করে আবার শেষ ছাত্র ওঠা মুশকিল, তাই ছাত্র উস্তাদরা যারা মোতালা করো শোয়ার আগে তো দুই রেখাত করে একদম শেষ ছাত্র সব চালু। ঠিক ভাইরা আমার আল্লাহ যেন টিভি থেকে বাঁচিয়ে রাখে, এর বদলে তাওয়াজ দান করে। তো এই কথাটি বললাম, অনেকক্ষণ বললাম রমজা মারের জায়গায়, আরো দুই জায়গায় যেছি। আল্লাহ আমাদের সহি নিয়ত দেন এবি ফজিলত কি হাদিসে ইন্নামাল আমাল। আমার তাকিকের একটা কিতাব আছে, আমার তো ক্রিস ছেলেরা নকল করছে যে সাপছে হামদুল বাড়ি, তো এনে অনেক কথা আছে। এটা নুসরা তো এখানের জন্য আনতে বলছিলাম নাই, যাই হোক। তো আমি এটা হুজুররা পড়াইছে আমি দুইটা নুক্তা বললাম, এটা তো সহি মামুল বীর জন্য স্বচ্ছ না। আরেকটা হইল যে তাকওয়া আসল হ্যাঁ ওই মতলুবি এই কথা গেরে মতলুবি এই এই দুইটা কথা বলে আমার বয়ান শেষ। দোয়া চাই যাতে কিবির নাস কত জায়গায় যে বয়াত করলাম এই যে মাদ্রাসা দিয়ে দেয় হামদুল বাড়ি ছাত্র আমার চকরি লিখছে আমারটা একদম অযোগ্য হলে লিখছে না, কিন্তু আমার চকরির আজ পর্যন্ত পঞ্চাশ ছাত্র লিখতে পারে এই বছর এক ধরনের আর বছর একটাই এই বছরের চকরি এই যে কথা করলাম এদিন আছে মিলে না। ৪০ বছর ধরে ছেলেরা চেষ্টা করতেছে আমার চকরির জব্দ করতে পারে,
ক্যাসেট করে পারে না, পরের বছরটা ভালো লাগে বেশি, আগেরটা ভালো, এইটা ঘুরে 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 এতদিন চেষ্টা করে সত্র খণ্ডের চার খণ্ড না কত দেখার সুযোগ পাইনি, তবু ভালো আছে, আশা করি ভালো হবে। বয়াত তো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব কোয়াও কঠিন, বেশি কথা করে তো লাভ নেই, সব জায়গায় এটা হইতেছে। কসম খোদা আমি এটার মুঠি লাগ, এরপরেও হযরত হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আও ভাই আও আও, যেসে তুমো মাইবে আসা, তুম মেরে লিয়ে ওয়াসেতা বন যাও, মাই তোমারে লিয়ে ওয়াসেতা বন যাও। আমি ওই সেই বলি, এই যদি হয় যে আমি বুজুর্গ তোমরা আমার কাছে বয়াত দিতেছ, সর্বনাশ, তোমাদের হয়তো আকিদা থাকতে পারে, কিন্তু আমিও যদি মনে করি আমি বয়াত করতেছি আমি বড়, তাহলে কিন্তু আমার জাহান্নামে যাবে। তোমরা আমার জন্য দোয়া করবা, যারা বয়াত হইবা, যে আমার হুজুরে আল্লাহ কিবির মুক্ত রেখো, আগে দোয়া করতে হবে আমার জন্য, কারণ আমি যদি এদিক সেদিক হয়ে যাই আমার সাথে আকীদা তো নষ্ট হয়ে গেছে না। এই জন্য হাদিস আদিন আল এল সাতরে বলছে, ফানজুর আম্মান তাখুযুন দীন, কার কাছে বয়াত হইতেছে দেখিয়া শুনাও। তাই আমার তো আন্তরিকতার সাথেই আমি নিয়ত করতেছি তোমাদের ওসিলা আল্লাহ আমার স্বাদন করে, আল্লাহ যেন আমার এটা মুখের কথা না আমার দিলের কথা বানায় দেয়, তাহলে তো মুনাফেক হয়ে যাবে। আর তোমরা এটাই মনে করবে যে হুজুরের ওসিলা আমরা আল্লাহ আল্লাহ হয়ে যাই, তাই হুজুরের ওসিলা আমার আল্লাহ আল্লাহ হইতে হইলে হুজুরের আগে হইতে হইব, আল্লাহ মেরে উস্তাদ কবি আল্লাহ আল্লাহ বানা দু, ওকে ওয়াসিতে সে মুঝে ভি বানা দু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আগে বলে রাখছো কিন্তু আমার সময় না, অনেক গেছে কথা কইতে কইতে, বয়ে দিয়েছি সব আলে মরা বয়ে দিয়েছি, কি করবো বলা যায় কথা কথা, এইগুলো কিন্তু দরকার নেই, এ তো মহাদা হ্যাঁ, বাকি আগার এসা করে পাগড়ি লাগা দে ভি ঠিক হ্যাঁ, হাতে দূরে হেরায় ও ভি ঠিক হ্যাঁ, এটা তো আমি বলতেছি, আমি বলতেছি, আমি তো আর একটা মানতেছি, বস বসলে হবে, হাত লাগানা কাগজ ধরনা কোচ জরুরি নেই, আগর আসানি সে হাত লাগায় ঠিক হ্যাঁ, আসানি সে হো ঠিক হ্যাঁ, আসল তো মহাদা হ্যাঁ, ওয়াদা হ্যাঁ, বস জু কেসি আহলে হক সে বায়াত হ্যাঁ, ও তো বায়াত কি নিয়ত না, ইসলি কি আহলে আপকে পাস হ্যাঁ, হ্যাঁ আগর কাদিয়ানি কে পাস হ্যাঁ, সৈয়দ আবু রেজা তো বেদাতিদের প্রধান হ্যাঁ, কিন্তু কাদিয়ানি গেছে বায়াত দিয়েছে, বেদাতি হইলেও পরে যায় যে আর এটা তো কাদিয়ানি পরে তালাক দেয় হচ্ছে, আগর কই বেদাতি হ্যাঁ এসা হ্যাঁ তো ও তো আবি ফস করু কেসি বি আহলিয়ত সে বায়াত, ওর আগা যদি তুমি কোন আল্লাহ আহলে হকের কাছে বায়াত থাকো, দুইশো বয়াত আসল বয়াত তো ওনার সাথে, আমার সাথে কি করবে তুমি, তাজদীদের বায়াত তো ওনার সাথে হয় তবার নিয়ে
সবার নিয়ে নেবে। আমি এটা আমাদের দাওয়াত লোক লাগাই দিই, আমার দাওয়াত লোকের কাজ সরবার সুন্দর এটা বেশি লাগাই দিই। তবার জন্য তো পথ খোলা, হাজার বার তবা করো, ইয়ে বায়াত ও নেই হ্যাঁ, বায়াত বনাম তবা সমস্ত জিনিস যা ইয়ে পাহি সুরত মুমকিন করিব হলবি মুনসরত কন কে সামনে আদর্শ ফির হয়ে থাকে যেমন আমি এবার বলে ইজাজ দিলাম কি আমার কাছে বয়া খেস যার কাছে রুজু উনি এসলা করলে ভালো নয় তার কাছে তুমি এসলা করবে আমাদের দিকে এটা হবে তো আমি মকসুদ এসলা তাই আমাদের যদি বলে যে রুজু আপনার সাথে দেখা হয় না এই নিয়ে আছে আমাদেরই সিলসিলা আপনার খলিফা কৌমুকের খলিফা আমাদেরই সিলসিলা আমার জন্য সহজ হয় দেড় ঘন্টা বেশি আমি তোমার বয়সের সময় বলে দিই যে এখানে সহজ হয় বললাম কষ্ট মহব্বতে বললাম সহমানি উস্তাদ আদর্শ উস্তাদ জি হয় মনের মধ্যে দেখিয়ে দিব খুশিতে উস্তাদের পাগ ঠিক হে মেরে হওয়ালা কর তো নেটওয়ার্ক পায় না আরো দিন তোমার সাথে লাগবে এই জন্য হয়তো লাগবে নারাজের নারাজের মধ্যে এখন যারা আছে আমার সাথে কাছে বিষয়
بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر آمين এই মুহূর্তে ওয়াদা করিতেছি আমার ছেলে হয়েছে মাদি ভাইয়ের মেয়ে হয়েছে আর আমার লাগে পারে।